লাল বল অর্থাৎ লঙ্গার ভার্সন ক্রিকেটে ব্যাটাররা চাইলেই দীর্ঘ সময় ব্যাট করতে পারে। ক্রিকেটের ধ্রুপদী কিছু ইনিংসের সাক্ষী এই সাদা পোশাকের ক্রিকেট, তাই বলে বোলাররা অসহায় এমনও কিন্তু নয়। কিন্তু কেমন অনুভূতি হবে যখন শুনবেন বোলাররা দেড় দিনেই ফেলে দিয়েছে 40টা উইকেটের সবকটি। কাউন্টিতে ব্যাটারদের উপর এমনই বুলডোজার চালিয়েছেন বোলাররা। অ্যাসেক্স ও ল্যাঙ্কাশায়ারের ম্যাচটি রীতিমতো রেকর্ডই গড়ে ফেলেছে মুড়িমুড়কির মতো এমন উইকেট পতনে। বিস্তারিত বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে, কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের এই ম্যাচে ব্যাটাররা যেন উইকেট বিলিয়ে দেওয়ার মিশনে নেমেছিলেন। অবশ্য বোলারদের কৃতিত্বকে খাটো করে দেখার সুযোগ নেই, তবে বিশ্বসেরারা বোলিং করলেও ব্যাটাররা এমন অসহায় হয়ে পড়বে তা এক কথায় অবাক করার মতো। ম্যাচের প্রথম দিনেই দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। আসলে ম্যাচের চার ভাগের আড়াই ভাগেরই ইতি ঘটে প্রথম দিনের খেলায়। টস জিতে ব্যাট করতে নেমে ল্যাঙ্কাশায়ারের ইনিংস থামে 131 রানে 39.5 ওভারে। সিমন হার্মার 5টি, স্যাম কুক 3টি, ওশান স্যান্টার 2টি উইকেট শিকার করেন অ্যাসেক্সের পক্ষে। ল্যাঙ্কাশায়ারের কেউই পাননি অর্ধশতকের দেখা। জবাবে ব্যাট করতে নেমে 39.1 ওভারে 107 রানে গুটিয়ে যায় অ্যাসেক্স। কিংবদন্তি অ্যালিস্টার কুক 40 রান করার পরেও দলের এই দশা, বাকিদের স্কোর তাই বলার প্রয়োজন নেই। দলকে 24 রানের লিড এনে দিতে বড় ভূমিকা পালন করেন 5 উইকেট শিকার করা টম বেইলি। তবে লিডকে বেশি বড় করতে পারেনি ল্যাঙ্কাশায়ার। 7 রানে 4 উইকেট হারিয়ে ফেলার পর 25 রানে 6 উইকেট নিয়ে শেষ করে প্রথম দিন। দ্বিতীয় দিনের শুরুতে 73 রানে অল আউট হয় মাত্র 23.4 ওভারে। শীর্ষ 5 ব্যাটার মিলে করেন 2 রান, যেখানে 4 জনে ফিরেছেন 0 রানে। শ্যান স্ন্যাটার এবার একাই শিকার করেন 6টি উইকেট। জিততে হলে অ্যাসেক্সকে করতে হতো মাত্র 98 রান, কিন্তু হায়, এবারও সেই ব্যাটিং বিপর্যয়। কুৎসিত ব্যাটিংয়ের পরিচয় দিয়ে 22.2 ওভারে মাত্র 59 রানে গুটিয়ে যায় অ্যাসেক্সের ইনিংস। দেড় দিনে ল্যাঙ্কাশায়ার পায় 38 রানের জয়। দ্বিতীয় দিনে দলের পক্ষে জর্জ ব্লান্ডারসন 5টি ও উইল উইলিয়ামস 4টি উইকেট শিকার করেন। ব্লান্ডারসন আবার হ্যাট্রিকও করেন। গোটা ম্যাচে একটিও অর্ধশতক ছিল না। 2006 সালে পর প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে দ্রুত শেষ হওয়া ম্যাচ এটি, যে ম্যাচে খেলা হয়েছে মাত্র 750 বল। এর আগে 2008 সালে দিল্লি ওড়িশার একটি ম্যাচ 773 বলে শেষ হয়ে গিয়েছিল। যদিও সেই ম্যাচ এই ম্যাচের মতো ভুতুড়ে ছিল না, অর্থাৎ 40 উইকেটের পতন ঘটেনি। দর্শক, বোলারদের দাপটের ম্যাচগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে স্মরণীয় টেস্ট ম্যাচ কোনটি কমেন্টে জানিয়ে দিন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।